পাটমন্ত্রী ও নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেছেন তৃণমূল বিএনপি একটি রাজনৈতিক দল, সে দলের মহাসচিব আমাদের এখানে প্রার্থী হয়েছেন, এটা আমাদের জন্য সম্মান বয়ে আনবে, আমরা চাই তিনি ভালোভাবে নির্বাচন করুক, এখানে প্রতিনিধিত্বমূলক নির্বাচন হচ্ছে, আমরা এটাকে স্বাগত জানাই। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বড়পা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এদিন তিনি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। যেহেতু একটা দল এবং যিনি দাঁড়িয়েছেন এমন পার্টির সেক্রেটারি, একটা সেক্রেটারি একটা পার্টির দল সেক্রেটারি দাঁড়িয়েছে, সুতরাং এটা আমাদের জন্য সম্মান করে আনবে, এই জন্য আমরা চাই তিনি ভালোভাবে ইলেকশন করুক, সেটা আমরাও চাই, কারণ একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন হচ্ছে, সেটাকে আমরা আরও সমর্থন করি। এখানে জনগণ আমাকে চেনে, জনগণের সঙ্গে এত বছর ভালোবাসা, 15টি বছর তাদের বাড়ি বাড়ি গিয়েছে, যেখানে যেখানে অসুবিধা সেখানে সেখানে গিয়েছি, সমস্ত অনুষ্ঠানে গিয়েছি, বিয়ে শাদি যত আছে সমস্ত জায়গায় গিয়েছি, আমি আমার ফ্যামিলি সহ সবাই গিয়েছি, সুতরাং আমার সঙ্গে রূপগঞ্জের এমন কোনো জায়গা নেই, আমার মনে হয় রূপগঞ্জের প্রত্যেকটি জায়গায় আমি যা চিনি আর কেউ হয়তো চিনি না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।